সবাই যাচ্ছে এখন দুপুরবেলা খাওয়া আমাদের ভাত খাওয়া হচ্ছে হচ্ছে না হবে তো এই মহিলারা যে যাচ্ছে এই মহিলারা আমাদের খাবার প্রস্তুত করে ইনারা হচ্ছে ইনাদের বাড়ি হচ্ছে পাশেই আছে পাশে গ্রামে ইনারা আমাদের খাওয়ার ব্যবস্থা করে সব রান্নার যে অ্যারেঞ্জমেন্ট হয় আমরা প্রথম খাওয়া দাওয়া শুরু মেসে পুলিশের বজবার ফার্স্ট খাওয়া এই দেখো ডিম সবজি এসি খাওয়া দাওয়া সব সেলিব্রিটি খাচ্ছে আমরা হাইবে রান্না চলছে এখানে বিশাল বড় এলাকা প্রচুর লোক কাজ করছে এই দেখে দেখো প্রচুর এই কসবার মেসের খাবার নিয়ে আসলাম রাত্রের খাবার এটা এখানে রুটি আছে ছয়টা সবজি অনেকগুলো দিল ভালো সবজি করেছে এখানে মনে হয় ছোলার ডাল দিয়ে তারপরে সয়াবিন তরকারি রুমের মধ্যে নিয়ে আসছি মেস থেকে এটা আমাদের রুম ফ্যানও আছে উপরে আজকে রাতটা এখানে কাটবে আপাতত আমাদের এই রুমে রাখা হয়েছে পরে হয়তো আলাদা রুমে নিয়ে যাবে কারণ সবাই পৌঁছানি এখনও সবাই যখন আসবে তারপর আবার রুম চেঞ্জ করা হতে পারে কারণ আমার নামের অক্ষর দিয়ে ভাগ করা হবে ফ্রেন্ডস কসবার আজকে ফার্স্ট সকাল তো কসবাতে প্রচণ্ড নিয়মকানুন হওয়ার জন্য মোবাইল বাইরে নেওয়া যাবে না হয়তো কয়েকদিন ভিডিও আসবে না তারপর কয়েকদিন অ্যাডজাস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার তো আমি আজকে প্রথম সকাল কসবার যে প্রথম সকাল সেটা দেখানোর চেষ্টা করছি অল্প আমি আমার রুম থেকে আমার এই রুমটা দেখো আমাদের রুমে আসি আমি রুম ট্যুরটা পরে দেবো তো আবহাওয়া তো তোমরা দেখে নাও আমি এখন আমি যাবো প্যারেড গ্রাউন্ডে ঠিক আছে প্যারেড গ্রাউন্ড থেকে এসে ভিডিও এডিটিং করে তারপর আগের দিনে যা জলপাইগুড়ি থেকে কসবার জার্নিটা ছিল সেটা দিব তারপর হচ্ছে আজকে মর্নিংয়ের ভিডিওটা দিব তো সবাই দেখবে অনেক চেষ্টা করে অনেক খাটনি করে সবাই লাইন দাঁড়িয়ে গেছে আমি ভিডিও বানাচ্ছি তো লাইভ কেমন সাবস্ক্রাইব করবি 100% কিন্তু নাহলে কিন্তু ভিডিও আনা টাফ হয়ে যাবে এখানে কিন্তু প্রচণ্ড রেস্ট্রিকশন তো বাই এই দেখো সব আমাদের জলপাইগুড়ি ছেলেরা দাঁড়িয়ে আছে এখানে যে বিল্ডিং এখানে সব দাঁড়িয়ে আছে এখানে জলপাইগুড়ি ছেলেরা এদিকে বিল্ডিংগুলো সব আছে দেখো আর এখানে হচ্ছে মালদা মুর্শিদাবাদের ছেলেরা সব আছে এখানে মালদা মুর্শিদাবাদের সব ছেলেরা আছে তো ওরাও এখানে পাশের বিল্ডিংয়ে আছে এখানে এই কটা বিল্ডিংয়ে আছে ওরা যাবে একসাথে সবাই এখন প্যারেড গ্রাউন্ডে সবাই চলে আসলাম আমরা আজকে ফার্স্ট ডে আমাদের প্যারেড হয়নি আজকে শুধু আমাদের আইজি স্যার আসছিল তারপর আমাদের কমান্ডান্ট ছিল ওইখানকার সবাই আমাদের সব অফিসাররা ছিল তো ওনারাই আজকে আমাদেরকে অনেক কিছু বললেন তারপর আমরা রিটার্ন চলে আসলাম এখন এখন সকালবেলা ব্রেকফাস্ট করব তারপর আবার আমরা যাচ্ছি এখন সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য সেকেন্ড ডে এটা সব রুম সব বন্ধুরা আছে এখানে এদিকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো এই আর রুম আছে এদিকে দেখো সামনে একটা পুকুর আছে কি সুন্দর পরিবেশটা দারুণ এখানে পরিবেশটা দারুণ হওয়াতেই মনটা খুশি হয়ে যাচ্ছে এদিকে আমাদের আবহাওয়া তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট একসাথে আছি সবাই পরে ভাগ করা হবে দু তিন দিনের মধ্যে ভাগ করা হবে চলো চলো ভাই লোক আজকে আমাদের স্যাররা সব বললো পুলিশের নিয়ম কারণ তো আমরা শুনলাম সেগুলো মেনে চলতে হবে এটা বাথরুম এটা কত সুন্দর ব্যবস্থা আমাদের এটা আমার রুম না এটা আমাদের পাশে যে বন্ধুরা আছে তাদের রুম আমার রুমটা পরে দেখাচ্ছি এই দেখো সবাই গেছে অনেক ব্যস্ত তুমি দেরি করছো না এই যে ড্রামগুলো আমাদের কিনতে হয়েছে চল ভাই আমি তো বললাম ড্রাম কিনতে যাবো আর এই ড্রামটা যে নিলাম এই ড্রামটার দাম 60 টাকা ঠিক আছে আর এই ড্রামটা 10 লিটারের ড্রাম এখানে 5 টাকা করে ভরতে হবে তো আমাদের 5 টাকা তো 5 টাকা করে নেয় প্রত্যেক 10 লিটারের জন্য তো দুদিন চলে যাবে আমাদের কী করা যাবে জলটা ভালো ভালো দারুণ চলো এই আমার বন্ধু অনিমেষ আজকে এক্সপিরিয়েন্স বলো কী বললো স্যার কী বললো আজকে আজকে স্যার বললো পুলিশের চাকরিতে ঢুকলে নবগত পুলিশ তোমরা এখনো ট্রেনিং কমপ্লিট হয়নি তো আজকে আমাদের ব্রিফিং করলো শুভকামনা জানালো সবাইকে সবাইকে ট্রেনিং করার জন্য ব্লকেট করার জন্য
ঠিক রাজ বলো আমাদের আজকে আইজি স্যার কি বললো? আইজি স্যার আমাদের শুভেচ্ছা জানালো, আমরা নতুন রেকর্ড কনস্টেবল, আমরা যাতে ভালোভাবে ট্রেনিংটা করতে পারি, কাজটাকে যেন বন্ধে করতে পারি। এখন আমাদের সেটা ধন্যবাদ জানিয়ে চলে গেলেন, এখন আমরা যাচ্ছি খেতে। চলো চলো, উপর থেকে নামছে সদস্যরা, চলো টেনশন নিস না, চলো সবাই আমরা যাচ্ছি এখন খাবার জন্য। সবগুলো খাবার আমাদের দুপুরের ভিডিও হচ্ছে যে খাচ্ছে সব বন্ধুরা। সব গুপ্তভাবে ভিডিও করা হচ্ছে, স্টিং অপারেশন নিষেধ করা আছে। আমরা এখন চুল কাটাতে যাচ্ছি, এই দেখো কিন্তু সব লোকে লোকে ভিডিও করা হচ্ছে, দেখো কত বড় চুল। এরপর দেখাচ্ছি নেক্সট, ওয়েট অ্যান্ড সি। এই যে চুল কাটার জন্য লাইন, সম্পূর্ণ চুল কাটানোর জন্য লাইন, ওই ভিতরে কাটা আছে। কত রিক্স দিয়ে যে ভিডিও তৈরি হচ্ছে, তবু তোমাদের জন্য তৈরি হচ্ছে, তোমরা কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করবে। এই যে পাশে আমাদের প্যারেড গ্রাউন্ড, এখানে রাত্রেবেলা ফলোইং করতে হয়, দৌড়ে দৌড়ে এসে। আমের গাছ আছে প্রচন্ড, অনেক আমের গাছ, আম খাওয়া যাবে। আমের গাছে একটা মৌমাছি, হ্যাঁ বলো কেসা লাগাচ্ছে চুল কাটকে। এই দেখো কেমন লাগছে সকাল, মিস্ত্রিজি কেসা লাগা? ভালোই লাগছে, কি করবো, এটাই জীবন। হ্যাঁ এটাই জীবন। এই দেখো, এই দেখো সবাই চুল কাটার জন্য বসে আছে, সব কিছু ছেলেরা এখানে আছে, জলপাইগুড়ি হোক, বনগা, মালদা, মুর্শিদাবাদ। সব টাকা আছে, এই দেখো দিদি তোমার ভাই নিউ লুকে, আমিও নিউ লুক, তোমার জন্য নেওয়া হয়েছে। তো বাকি সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে না দিদি কাকে বলা হয়েছে, ওর দিদিও আমার ভিডিও দেখে, তো ওর দিদির জন্যই নেওয়া। তো ভাই সবাই এখানে আছে, বাকিরা উনি মেয়েছে, অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক বাকি আছে। আফটার অ্যান্ড বিফোর, হ্যাঁ দেখো আমাদের দুজনের টাকলা, চোট অবস্থা শেষ, সবাই বাকিরা টাকলো হচ্ছে, আমরা টাকলো হয়ে গেলাম, এখন চলি চল। এই যে বিল্ডিংয়ের সামনে ডিউটি হচ্ছে সবার, এই এখানে ভাই ভাই হচ্ছে মুর্শিদাবাদ না, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছো? মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসছে। এই দেখো অনেক হাইট, 6 ফুট হাইট, র্যাফে যাবে তো। এই আমি আমাদের বিল্ডিং, এটা চলো বিল্ডিং আমরা স্নান করব, চলো দেরি হয়ে গেলো চুল কাটাতে। হ্যাঁ নতুন রূপ, নতুন সাজ, নতুন সব কিছু, স্নান করি অনিমেষ, পরে দেখা হবে। দেখি আমাদের রুমে কি চলছে, আমাদের রুমে চলছে পার্টি, কিসের পার্টি? সোনপাপড়ি, হ্যাঁ সোনপাপড়ি খাওয়া হচ্ছে, সুরজ পার্টি আছে, সুরজ খাওয়া হচ্ছে না, হ্যাঁ সুরজ খাওয়া হচ্ছে। সবাই দেখো নতুন স্টাইল, এবং সুজন্দ ভাই নতুন স্টাইল, জীবনে ফার্স্ট থাকলো হলো, অনিমেষ কেউ দেখেছো? এই যে রাজেশ সুন্দর মিষ্টি, স্নান করা হয়ে গেল, স্নান করার পরে এই দেখো আমাদের বাথরুমটা দেখো, একদম 3D বাথরুম, ভালো ব্যবস্থা আছে। স্নান করা কমপ্লিট, গেঞ্জি গেঞ্জি পড়া শেষ, আর অনেক কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, প্রচণ্ড রিস্ক। তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে ভালো লাগলে, তো ভাই সাবস্ক্রাইব করে যাবে কিন্তু।